এবার রানী রাসমণি ধারাবাহিকে শেষ হতে চলেছে দিতিপ্রিয়ার যাত্রা। দীর্ঘ 4 বছর ধরে রানীমার চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া, 15 বছর থেকে 19 বছর, গোটা সময়টাই তার কেটেছে ইন্দ্রপুরী স্টুডিওতে। এটি হয়ে উঠেছিল তার দ্বিতীয় বাড়ি। এবার সেই যাত্রা শেষ হতে চলেছে। শুটিংয়ের এই শেষ সময় আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। 2017 সালে শুরু হয় এই ধারাবাহিকটি। ঘরে ঘরে রানীমা রূপে দিতিপ্রিয়া জনপ্রিয়তা লাভ করেছিলেন। দর্শক অভিনেত্রীকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন। তবে পর্দা এবার রানীমার জীবন অবসান দেখানো হতে চলেছে। এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি এই ধারাবাহিকটি এবার শেষ হতে চলেছে? রানীমার জীবন অবসানের পাশাপাশি তাহলে কি এবার গল্পেও ইতি টানা হবে? আপনাদের জানাই উত্তরটা না। পর্দায় দিতিপ্রিয়াকে আর দেখা যাবে না, তবে এই ধারাবাহিকটি নতুন নাম নিয়ে চলতে থাকবে এবং রানীমার মৃত্যুর পর থেকে এই ধারাবাহিকের নাম হবে করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব। রানীমার উত্তরাধিকারীদের নিয়ে এবার ধারাবাহিকের গল্প এগোবে। দিতিপ্রিয়া দর্শকের উদ্দেশ্যে বলেছেন, দর্শকরা আমাকে যা ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার শুধু একটাই আবদার, রানীমার মৃত্যুর পরেও আপনারা এই ধারাবাহিকটি দেখবেন, কারণ আরও অনেক চমক অপেক্ষা করছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে ধারাবাহিকের গল্প এবার এগোবে কিভাবে গদাধর রামকৃষ্ণ দেব হয়ে উঠলেন। গদাধরের যাত্রাপথকে উদ্দেশ্য করেই এই ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে। ধারাবাহিকে দেখানো হবে শারদামণিকে। এর আগে আমরা ধারাবাহিকে ছোট শারদামণিকে দেখেছি, তবে এবার ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ধারাবাহিকে আর দিতিপ্রিয়াকে দেখতে পাওয়া যাবে না বলে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। তবে এবার দেখার পালা এই বিষয়টি ধারাবাহিকের টিআরপিতেও প্রভাব ফেলে কিনা। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.